আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার চলে আসলাম আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে, আর তা হলো রোস্ট পটেটো। এটা ইটালিয়ান একটি পটেটোর আইটেম, খেতে অসাধারণ মজা। সব সময় এক ধরনের খাবার খেতে খেতে কিন্তু একটু একঘেয়েমি চলে আসে, তাই মাঝে মাঝে নতুন কিছু রেসিপি ট্রাই করে দেখলে কিন্তু মন্দ হয় না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি তিনটি বড় সাইজের আলু নিয়েছি, এগুলি ছিলে একটু মিডিয়াম সাইজ করে কিউব করে কেটে নিব। কাটা হয়ে গেলে এগুলোকে আমি দুই তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এগুলোকে একটি পাতিলে আমি ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিটের মতো সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এখন এখানে আমি দুই টুকরো রসুন আর একটি ফ্রেশ রোজমারিনকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুটা যখন এরকম একটি কাঁটা চামচ ভালোভাবে ঢুকানো যাবে, পুরোপুরি সিদ্ধ না, এরকম সময় নামিয়ে নিতে হবে। এখন একটি পাতিলে আমি দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো অলিভ অয়েল। এখানে আমি কুচি করে রাখা রসুন আর রোজমারিনগুলি হালকা বাদামি রং করে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, বেশি পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এরকম যখন হালকা গোল্ডেন কালার হবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এইতো একটি বাটিতে আমি উঠিয়ে নিয়েছি, আর ওই তেলটা আমি এখন এই আলুগুলোর সাথে মিশিয়ে দিব। এখন আবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ 1 চিমটি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ 1 চিমটির মতো দিব, বেশি দিব না। আপনি ঝাল পছন্দ করলে একটু বেশি দিতে পারেন। এখন এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি তাওয়ায় দিয়ে ফ্রাই করে নিব। আপনি যদি চান, আর বাসায় যদি ওভেন থাকে তাহলে এটা ওভেনে দিয়েও করতে পারেন, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে চুলায় তাওয়া দিয়ে রোস্ট পটেটো করা যায়। তাওয়াতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, অলিভ অয়েল। এখন এখানে আমি সবগুলো আলু সাজিয়ে দিব। বাটিতে এক্সট্রা তেলগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলো এক পাশ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। একটু উল্টে দিচ্ছি,
তাওয়াটাকে একটু ঝাঁকিয়ে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। সবগুলো আলু আমি একটি চামচের সাহায্যে আপনি উল্টে পাল্টে নেবেন, যাতে দুনো সব পাশেই ভালো মতো ফ্রাই হয়। দুই পাশে এরকম গোল্ডেন কালার করে আমি ভেজে নিব। আলুগুলো দুনো সব দিক থেকে যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে আর পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এটা হতে 6-7 মিনিটের মতো লাগবে। এ পর্যায়ে যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। এতো আমার রোস্ট পটেটো রেডি। এখন একটি সার্ভিং ডিশে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল রোস্ট পটেটো। এখন এটাকে আমি ভেজে রাখা গার্লিক আর রোজমারিনগুলো উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। রোজমারিনো আর রসুনের ফ্লেভারটা খুবই দারুণভাবে বোঝা যাচ্ছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।